নিজেদের গাছ থেকে ফুল তুলছি, আর আমাদের এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, পুরো দোতলায় উঠে গেছে গাছটা। ওইদিকে ফুল আছে, অপরাজিতা গাছ। আগে আমাদের একটা অপরাজিতা গাছ ছিল, পুরো ঝাঁক ছিল আর এত ফুল বেরোতো, আর সেই গাছটা কাটা হয়ে গেছে, তারপরে আবার নতুন বেরিয়েছে একটা নতুন, ওইটাতে এখন এক দুটো করে ফুল ফুটছে। আর এই গাছগুলো কিছু ছোট ছোট সাদা ফুল ফুটেছে, আর এগুলো কিছু থক থক ফুটেছে, আর এখানেও দুটো ফুটেছে সাদা। তো এই দেখো অপরাজিতাটা কি সুন্দর, ছটা পাতা, ছটা না পাঁচটা, ছটা ছ পা পাঁচ পাপড়ি না না কি পাঁচটা মনে হচ্ছে, পাঁচ পাপড়ি, পাঁচ পাপড়ি। আর এটা তো ফুল ফুটে, এটা হচ্ছে বোতলের মধ্যে আছে। তো চলো এরপরে হচ্ছে পুজো করবো, ফুল তোলা হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ অ্যান্ড ডান্স। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে, তো অনেকদিন ব্লগ করা হয়নি, তো কালকের থেকে আর ব্লগ করছি, তো আগের ভিডিওটা তোমরা দেখে এসো। কালকে এখানে এসেছি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ, কেউ কিন্তু একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ রয়েছে, তো বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো শুরু করি। আমি এখন সব ফুলগুলো আর কি ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে নিচ্ছি, আর অনেক রকমের ফুল, প্রায় পাঁচ ছ রকমের ফুল রয়েছে, তো সেই জন্য আর কি ভালোভাবে আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে পুজো করব। তো তোমরাও দেখো ঝুড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, ফুলের যে ঝুড়িটা সেটা পুরো একদম ফুল, আর এরপরে পুজোটা করে নেব। তো আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য আমার গোপালকে সব কিছু নতুন নতুন পড়াবো, আর এটাতে হচ্ছে গোপালের সব কিছু মানে সাজের জিনিস আছে, এটা হার আছে, কানের আছে, তারপরে বাসি আছে, তো আজকে এগুলো পড়াবো। আর গোপালের কিছুগুলো ড্রেস কেনা হয়েছিল, আর এই হচ্ছে সে ড্রেসগুলো, তো চারটে কালারের ড্রেস, একটা হচ্ছে এরকম হলুদ, আর একটা পিঙ্ক, আর একটা হচ্ছে এমনি প্রিন্টেড, সব কিছু কালার আছে মানে হলুদ সবুজ, আর একটা হচ্ছে রেড, সবগুলো প্রিন্টের আর সুতি কাপড়ের। আর আজকে হচ্ছে পরাবো ফুলটা, এটা আজকে হচ্ছে এটা পরাবো এখন, আর এগুলো হচ্ছে রেখে দেবো, এগুলো আবার পরে কোনো দিন পরাবো। তো প্রথমে হচ্ছে আমি গোপালকে পুজো করবো, তারপরে সব ঠাকুর পুজো করবো, তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আর কি আগে কি আলপনা দেবো, আর গোপালকে পুজো করবি, তারপর গোপালে ততক্ষণ স্নান হয়ে যাবে। আগে হচ্ছে এই হাতটা, এই হাতটা অনেকদিন হয়ে গেল, এখন হচ্ছে এটা করবো, এটা একটু বড় আছে, ম্যাচিং ম্যাচিং পিঙ্ক 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 ম্যাচিং। মুকুট, হ্যাঁ মুকুটটা বাকুত,
তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো তার জন্য গোপালকে ফল মিষ্টান্ন দিয়ে আর কি নিবেদন করবো, আর তারপর হচ্ছে আমরা খাবো। আর সেই জন্য এখানে বাপি এখন নিয়ে চলে এসছে আম লিচু, আর এখন গোপালের জন্য রেডি করবো, আর তারপর গোপালকে নিবেদন করবো, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে সকাল 10টা, আজকে একটু মানে দেরি হয়ে গেল যেহেতু বৃহস্পতিবার আবার, আর মা গেছিলো মন্দিরে, তো মা পুজো করে এলো, পুজো করে এসে তোমার দাদা এখন স্নান করছে, এখন সুতো টুতো বাঁধবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো সঙ্গে। তো এ দেখো প্রত্যেকটা প্লেটে করে আর কি ঠাকুরদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এরপর সব ঠাকুরকে আর কি নিবেদন করব। আর এটা হচ্ছে গোপালের, তো চলো দিয়ে দিই। আর এখানে এখন আমি গোপালকে আর কি খাওয়াচ্ছি, আর গোপালকে খাওয়ালে না আমার হাতটা প্রচণ্ড কাঁপে কেন জানি না, তো কী জন্য কাঁপে সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে যখন আমি গোপালকে কোনো কিছু নিবেদন করি, ভোগ প্রসাদ বলো, মিষ্টি বলো, যাই বলো, যেটাই দিই আমার তখনই হাতটা কাঁপতে শুরু করে দেয়। তো সকাল সকাল পুজো টুজো হয়ে গেল, আর এখন চলে এসেছি মানে হচ্ছে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে, আর এখন হচ্ছে আমাদের রান্না, তো সব ব্রেকফাস্ট বানানো হবে, তো তার জন্য এখন এখানে তরকারি করবো। আর মায়ের এখনো পুজো হয়নি, আজকে লক্ষ্মী পুজো করছে এখন, তো ততক্ষণ আমি হচ্ছে তরকারিটা বসিয়ে রাখি, তারপরে মা হচ্ছে এখন এখানে কী করছে, সেমই বানাচ্ছে, সেমই বানাচ্ছে, এখানে দুধ গরম হচ্ছে। আমার বোনের নেল গুলো দেখা একবার, তো কি কি রান্না হচ্ছে, কি কি আইটেম হচ্ছে একেবারে পরে তোমাদেরকে দেখাবো। তো মা হচ্ছে মন্দির থেকে পুজো করে চলে এলো, আর এখানে দেখো ষষ্ঠী দেবে বলে সব কিছু রেডি করছে, তো চলো এরপরে তোমরা দেখতে থাকো।
তো মায়ের দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমি হচ্ছে আমার বাপিকে সুতো বাঁধবো। তো এখন হচ্ছে আমি আমার বাপির মা হয়েছি, মানে শাশুড়ি মা হয়েছি আর কি। তো যাই হোক, এখন আমি বাপির হাতে সুতোটা বেঁধে দিচ্ছি, আর আমি বাপিকে ফুল দেবো, আর আমি বাপিকে প্রসাদ দেবো। তো এটা হচ্ছে আমি অনেক দিন থেকে, মানে যে বছর থেকে আমার দিদা আর কি মারা গেছেন, তো সেই তারপরের বছর থেকে আমি দিদার কাজটা করে দিই। তো আমার এটা খুব ভাল লাগে করতে, দিদার জায়গাটা এখন আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি আর বোন দুজনে মিলে এখানে লুচিগুলো করছি, আর মাও পাশে খেতে দিচ্ছে। আর এখন খাওয়া রয়েছে লুচি আর আলুর দম, আর সাথে রয়েছে সেমই। তো এখন এটাই ব্রেকফাস্ট। তো এখানে আমার বাপি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে খেতে বসে পড়েছে, আর এরপরে হচ্ছে আমরাও খেয়ে নেবো। আর তারপরে রয়েছে আরও অনেক অনেক কাজ, অনেক অনেক রান্নাবান্না করা। তো কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। খাওয়ার খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই, আর এখন মা বসছে সবজি কাটতে। তো এই যে আজ সবই ঠিক আছে, কিন্তু আজকে বৃহস্পতিবার পড়ে গেছে, সেই জন্য আর কি করবো কি না হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাজাভাজি হবে, সেই জন্য কাটাকাটি চলছে এখন। মা পুরো পা হাত মিলে বসে পড়েছে কাটতে, কড়া বসিয়ে দিয়েছি। আর এখন আমি ভাজাভাজিগুলো করবো, এখানে বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে, আলু ভাজা হবে, আর একটা ঘি করলা ভাজা, আর ঢেঁড়স ভাজা। বাইরে এখন মাছ ধরছে, কই গো তোমার দেখা যাচ্ছে না? মা এখানে এখন মাছ ধরছে। কাটছিস জানো? স্যালাড করছে, সেই জন্য আর কি একটু ডিজাইন করে করে আর শশাটাকে কাটছে। কি সুন্দর হচ্ছে, ওয়াও সুন্দর। গাইস মোটামুটি আমার ভাজা ভাজিগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছ চলছে। তো মাছটা হচ্ছে বোন করবে, তো মাছটা হচ্ছে বোন করবে, আর আমি তো মাছ খাবো না, খাই না। তো আর তখন খাই তো বৃহস্পতিবার, সেই জন্য আর কি আলাদা করে বোন করবো ওটা। আর এগুলো হচ্ছে নিরামিষ, তো এগুলো সাইডে করে রেখে দেবো, আর করবে তাহলেই হয়ে যাবে। আর পুরো মানে পরে দেখাবো যে কী কী আইটেম হয়েছে আজকে। চলো ভিডিওটাকে স্কিপ করো না, আর প্রচুর লাইক লাগছে, সেই জন্য মুখটা কীরকম লাগছে। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সামনে। আর ভেবেছিলাম যে আমি আজকে একটা শাড়ি পরবো, কিন্তু এত গরম যে আমার শাড়ি পরার কোনো ইচ্ছে নেই, এই গরমে শাড়ি পরা যাবে। আজকে তো মায়ের উপোস, মানে পুরোই উপোস।
মানে পুরো কি বলবো নুন তো কিছুই খাবে না, আর মা হচ্ছে খেলো হচ্ছে আলো না লুচি মানে নুন দিয়ে বিনা নুনে লুচি খেলো, আর একটু সময় খেয়েছে আর তারপর তখন আর কিছু খাবে না, সেই রাত্রেবেলা খাবে। আর আজকের দিন হচ্ছে মায়ের উপোস, আর আমরা সবাই খাবো, আর আমরা সবাই খাবো বলতে আজকে নিরামিষ। তো যাই হোক এটাই ঠিক আছে, আর তাছাড়া তো আমি তো নিরামিষই খাই যেহেতু গোপালের পুজো করি সেই জন্য আমি নিরামিষই খাই। বল এসছে রান্না, ও বাবা মাছের তেল শিখে গেল, বল এসছে মাছ রান্না করছে, মাছ ভাজা করছে। বল তো কেমন লাগছে রান্না করতে, বল গরম লাগছে? তো চলো বোন এখন মাছ রান্না করে নিই, জ্বালাই করে তো ঘুরো ঘুরো ঘুরো। আরে এই ট্যাগটা ট্যাগটা পিছন দিকে ওটা ভালো লাগছে, ফিটিং হয়েছে কিন্তু ফিটিং হয়েছে। ভালোভাবে থাকাও, সব কেতা হয়ে গেল, না সব কেতা হবে এগুলো, হ্যাঁ এগুলো সব খেতে হবে, যা যা আছে এখানে সব খাবার। এখন ফটো তোলার পর্ব চলছে, সবাই দাঁড়িয়ে গেছে আর ওই যে ওই ফোনে ফটো উঠছে। এরপরে রয়েছে মিষ্টি পান, তো আজকে জামাই ষষ্ঠী সেই জন্য আর কি মিষ্টি পান আনা হয়েছে। আর এমনি দিনে পান খাই না, কিন্তু আজকে মা বললো যে সবাই জন্য পান মিষ্টি পান নিয়ে এসছে, সেই জন্য খেয়ে টেস্ট করবো। আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পানগুলো, বাহ ভাল লাগছে। তোমারটা আমার অর্ধেক হয়ে যাবে, একা খেতে খেতেই পারবে না, খাও 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 পারবে, ভালো লাগলো? বলো তোমার জামাই ষষ্ঠী কেমন লাগলো, বলো ভালো করে বলো মানুষের মতো। বলো দারুণ লাগলো, কিন্তু তুমি কিছু খাওনি, দেখে মনে হয়ে গেছে। আর বলো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে জামা ষষ্ঠী, আমি আবার এক বছর এখন অপেক্ষায় থাকলাম আসছে বছরের জন্য, আসছে বছর আবার হবে, আসছে বছর। কিন্তু আমার মা কিছু খায়নি, উপোস করে আছে, খেয়েছি মানে নুন ছাড়া খেয়েছি। চলো টাটা করো, টাটা। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, তো চলো আজকে মতো টাটা।